মা, চাচি, খালা, মামি, ফুফু, বড় আপু, এদেরকে দেখতাম ছোট্ট একটা ময়দার ডো নিয়ে দুই আঙ্গুলের মাথায় ডোলে ডোলে কি যেন বানাচ্ছে। যখন ছোট ছিলাম তখন কিন্তু বুঝতাম না এটা আসলে কি, রান্না করে দিত এবং খেতাম, মজা লাগতো। বড় হওয়ার সাথে সাথে এটি নিজেও বানানো শিখেছি এবং নামও জেনেছি। হ্যাঁ, এটি চুটকি পিঠা, আমরা সবাই চিনি, সবাই জানি। দুই আঙুলের মাথায় চুটকি মেরে মেরে পিঠাটা বানানোতে আমার মনে হয় এর নাম এজন্যই চুটকি পিঠা নামকরণ হয়েছে। আর পিঠাটি এত ছোট হয় দুপাশে সূচালো। এখন এটি বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারে কিনতে যেটি পাওয়া যায় তার থেকে এই হাতে বানানো পিঠায় যে কত মায়া মমতা লুকিয়ে আছে তা কি আর বলার অপেক্ষা রাখে। এটি হাতে বানানো পিঠা আমার আপু বানিয়েছেন রমজানের সময়, বসে বসে উনি ওনার হাতে এই পিঠাটি বানিয়েছেন। এই পিঠাটি বানাতে অনেক ধৈর্য লাগে, অনেক সময় লাগে এবং এক মোট পিঠা বানাতেও আপনার দেখা যায় মাস লেগে যায়। আসলে আমরা নারীরা যে কত ধৈর্যশীল, আর আগের যুগের মহিলারা তো কি পরিমাণ কষ্ট করে গেছেন, তারা কিন্তু বাসায় হাতে তৈরি নাস্তাই বেশি খেতেন। শীতকালে এই পিঠাটি বানানো ধুম পড়ে যেত গ্রামে। আমি যখন ছোট ছিলাম আমার দাদুর বাড়ির উঠোনে, নানুর বাড়ির উঠোনে সবাইকে দেখতাম রোদ পোহাচ্ছে আর বসে বসে এই চুটকি পিঠা বানাচ্ছে। তা আমার আপু এখনও সে ট্র্যাডিশন ধরে রেখেছেন, উনি বাজারের কিনাটা খান না। উনি মাঝে মধ্যে ওনার হাতে যদি সময় থাকে, ফ্রি টাইম থাকে, উনি এটি নিজে হাতে তৈরি করেন। অল্প হলেও খেতে কিন্তু আলাদা রকমের মজা ঘরে বানানোটি, বাজারেরটি থেকে এটি শত গুণে মজার। তা আজকে আপনাদের সাথে সেই চুটকি পিঠাই রান্না করে দেখাবো। এখানে নিয়েছি খেজুরের গুড়, নারিকেল এবং অবশ্যই দুধ। এখানে প্রায় 1.5 লিটার মতো দুধ আছে, আর সাথে কিছু পানি মিক্স করব এবং কিশমিশ, বাদাম আছে। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, সাথে গুড়গুলো দিয়ে দিয়েছি। গুড় যদি ভালো হয় তাহলে দুধ এবং গুড় একসাথে দিয়ে জাল করলে দুধ ফেটে যায় না। গুড় ভালো না হলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে। আমার এই গুড়টি ভালো ছিল তাই দুধটি ফাটেনি। আমি এর আগে আরও ডেজার্ট যখন তৈরি করেছিলাম তখনই চেক করে দেখেছি গুড়টি ভালো। একটি বলক আসার পরেই সেই পিঠাগুলো দিয়ে দিব। ও হ্যাঁ, পিঠাগুলো একটু ধুয়ে নিয়েছি কারণ এগুলো রোদে দেওয়া হয়েছে এবং এতে আলাদা কিছু ময়দা গায়ে লেগে থাকে। শুকানোর পরে একটু ধুয়ে নিলে আলাদা যে এক্সট্রা ময়দাটা আছে সেটিও চলে যায়, আর যেহেতু বাহিরে রোদে দেওয়া হয়েছে একটু ধুলোবালি থাকলে সেটিও পরিষ্কার হয়ে যায়। দুটি বলক আসার পরপরই পিঠাগুলো দেওয়ার পরে এটি জাল করব পিঠা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর পাশাপাশি নারিকেল, বাদাম, কিশমিশ সেগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা এবং দারচিনি দিয়েছি একটি সুন্দর ঘ্রাণ আসার জন্য। এটিকে কে কোন নামে চেনেন এবং কে কে খেয়েছেন, নিজে হাতে তৈরি করে কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। দুধ এবং পিঠা জাল দিতে দিতে দুধটাও ঘন হয়ে যাবে, পিঠাটাও সিদ্ধ হয়ে যাবে। পিঠাটি প্রায় 95% সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নিব, ঠান্ডা হতে হতে বাকি 5%ও সিদ্ধ হয়ে যাবে। এই তো, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মজাদার চুটকি পিঠা রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, ভালো খান, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।